আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বিকে ইনোভেশন ভিডিও থেকে আমি মোহাম্মদ সাইফুল ইসলাম দর্শক আপনাদের সামনে হাজিরেছি মেশিন ডেলিভারি দেওয়ার একটা ভিডিওটা কি কি মেশিন ডেলিভারি যাচ্ছে না যাচ্ছে সেটা আপনাদেরকে দেখানোর জন্য তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট দর্শক আমাদের চ্যানেলটি এখনো যারা সাবস্ক্রাইব করেনি প্লিজ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে বিকে ইনোভেশন ইউটিউব চ্যানেল দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে এখানে ভিডিওটি দেখানোর জন্য আমি মোহাম্মদ সাইফুল ইসলাম আপনাদের সামনে হাজিরেছি যে এটা পাল ভাইজার মেশিন হলুদ মরিচ ধনিয়া জোয়ান গম ভুটা ইত্যাদি আপনি পাউডার ফ্যাশার ভুষি যা খুশি করতে পারবেন আর কি পাউডার বা আপনার ভুষি সুজে এই জাতীয় এই মেশিন দিয়ে আপনার হাতে ক্ষমতা দেওয়া থাকবে আপনি আপনার ইচ্ছা মতন কাজ করতে পারবেন পাশে দেখতে পাচ্ছেন একটা সিফটার মেশিন রয়েছে এটা দিয়ে কিন্তু চাউল বা ভুট্টা যেটাই দেন না কেন সলিড সিফ তৈরি হবে ইতিপূর্বে আমরা অনেক ভিডিও দিছি এটা এই সেট আপটাও এই অবস্থায় যাচ্ছে আর এই এই সাইডে দেখেন যে রাইস মিল রাখা আছে কিছু তো এই রাইস মিল গুলা সামনে কিন্তু বিরাট বড় একটা ফিউশন রাইস মিল ব্যবসার যদি কিনা আপনার রাইস মিলের ব্যবসা করতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন এই মেশিনগুলো সম্পূর্ণ অটোমেটিক তার মানে আপনি ধান দেওয়ার সাথে সাথে কিন্তু চাউল ঝেড়ে পরিষ্কার হয়ে বাইর হবে তো দর্শক যদি কিনা আপনারা এই মোটর চান 10 হর্সের মোটর যে চলবে 8 নম্বর হলার 15 হর্সের মোটরও চলে আর যদি বড়গুলো 2 নম্বর হলার নেন সেক্ষেত্রে কিন্তু আপনার 30 হর্সের মোটর বা L32 JD32 ইত্যাদি ইঞ্জিন লাগবে তো এখানে 2টা রাইস মিল একটা পালবাজার মেশিন একটা মোটর আছে একটা সিস্টেম মেশিন আছে সেলো মেশিন সেট আপ এগুলো ডেলিভারি যাচ্ছে সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে যে যেখান থেকে অর্ডার দিচ্ছে যার যার মাল তার তার ঠিকানা অনুযায়ী কুরিয়ারের মাধ্যমে চলে যাবে কন্ডিশনে তো আপনি নিতে পারেন আপনার একটা মেশিন পছন্দের যদি কোনো মেশিন আমাদের কাছ থেকে থাকে আপনি অর্ডার করতে পারেন অর্ডার করার জন্য সকাল 7টা থেকে রাত 9টা পর্যন্ত এনি টাইম আমাদের ডেসক্রিপশন বক্সের ফোন নাম্বার শূন্য কল করবেন কল করে কিছু টাকা অ্যাডভান্স করে আপনারা অর্ডার করলে আমরা আপনার মাল কুরিয়ারের মাধ্যমে আপনার এলাকায় পৌঁছে দেবো ইনশাআল্লাহ তো সবাই সুস্থ থাকেন সুন্দরভাবে জীবনযাপন করেন করোনার প্রাদুর্ভাব আবারও নতুন করে জোরালো হয়ে এসছে তো সকলেই স্বাস্থ্যবিধি মেনে চলবেন ঘরের বাইরে গেলে অবশ্যই মাস্ক ব্যবহার করবেন আল্লাহ হাফেজ